ডিবগই কার্মেল স্কুলের অভিভাবক দিবস ছাত্র ছাত্রী সাংস্কৃতিক কার্যসূচী প্রদর্শন বৃহস্পতিবার দিনজোড়া কার্যসূচীর আই সি এস ই বোর্ডর ডিবগই ইংরাজি মাধ্যমের অগ্রণী শিক্ষানুষ্ঠান ডিবগই কার্মেল স্কুলের অভিভাবক দিবস পালন করা হয়। বিদ্যালয় প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত অভিভাবক দিবস কার্যসূচীর আরম্ভণিতে ছাত্র ছাত্রী সকলে সকলকে উষ্ম আদরণি জানার ভগবানের আশীর্বাদের প্রার্থনা জানায়। বিদ্যালয় উপাধ্যক্ষ সিস্টার লীনা কোপ্রিয়ে আগবঢ়া আদরণি ভাষণের পাছতে বিদ্যালয়খনের চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রী সকলে আদরণি গীত পরিবেশন করে। অনুষ্ঠান মুখ্য অতিথি হিসাবে অংশগ্রহণ করা ডিবগই এ ও ডির কার্যবাহী সঞ্চালক তথা রিফাইনারির মুখ্য রিফাইনারির মুরব্বী দেবজিৎ গগৈয়ে বন্তি প্রজ্বলন করে ছাত্র ছাত্রী সকলের উদ্দেশ্যে শুভেচ্ছামূলক বক্তব্য প্রদান করে। আমি অর্গানাইজ করলো কারণ আমার লড়াছালীখিনিয়ে গোটে বছর বহুত প্রোগ্রাম করে থাকে, ধুনিয়া ধুনিয়া প্রোগ্রাম করে, কিন্তু প্যারেন্টসখিনিয়ে দেখি নাপায়। তাকে ভাবি পেলায় আমি এই দুদিন এরেঞ্জ করেছো। আজি প্রাইমারি স্কুলের কারণে আসে, কাইলে হাই স্কুলের কারণে আছে। তো তাহাতি নিজের প্যারেন্টসখিনিক দেখায় খুব ফুর্তি পায়, পেরেন্টসেও নিজের লড়াছালীক স্টেজত দেখি খুব ভাল পায়। সেইকাৰণে আমি এইটো এনশিওর করছো যে প্রত্যেকটা বাচ্চা যাতে স্টেজত উঠে, সবেই যাতে স্টেজত থাকে, যাতে প্রত্যেক পেরেন্টেই নিজের নিজের বাচ্চাক দেখি পায়। সেইটো কারণে আমি আজি এইটো গোটেই বস্তুটো এরেঞ্জ করেছিলো। এনুয়াল ডে, পেরেন্টস ডে, একই কথা আর। সো ইটস আ বিগ সাকসেস, সেইটো কারণে খুব ভাল লাগিছে। আমার এই সিস্টার প্রিন্সিপাল গোটেই আমাক মোটিভেট করেছিল এইটো গোটেইখিনি কারণে। আর বাকি আমার যান স্টাফ আছে, কিছু স্টাফ ইয়াত নাইও এটাও বারো, সবই সকলে হেল্প করে পেলায় আজি এই বস্তু সাকসেসফুল হওয়ার কারণে আমি সকলকে ধন্যবাদ জানাইছো। ডিবগড়ের হাসান আফতাবৰ রিপোর্ট, নিউজ এক্সপ্রেস।